তো বন্ধুরা, পাঁচন রান্না করার জন্য লাগবে আমাদের কাঁচকলা, লাগবে সজনা, সবকিছু তুলে নেবো, সবকিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। কাঁচা কাঁঠালের থেকে অনেক কষ বাইর হয়, আর কাটতে গেলে হাতে কষ হয়। আজকে দেখিয়ে দেবো, কাঁচা কাঁঠাল কাটবো কিন্তু হাতে একটু কষ হবে না, চলুন দেখে নিই। কাঁঠালটা কেটে নিবো বন্ধুরা। এখন কাঁঠাল থেকে যখন এরকম কষ বাইর হবে, তখন এই কষটাকে এভাবে একটু মুছে নিতে হবে, তাহলে কাঁঠালটা যখন কাটবো আর হাতে কিন্তু কষ হবে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এই কাঁচা কাঁঠালের একটা রেসিপি দেখাবো বলছিলাম আপনাদেরকে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর সেই হিসাবে আমরা এই রেসিপিটি আজকে তৈরি করব। এটা পাচন হিসাবে বলে। তো মানুষের শরীরে কিন্তু বসন্ত হয়, আর এই সব ধরনের সবজিগুলো দিয়ে যদি রান্না করে তো এই বসন্ত নাকি হয় না, সেটা আমার দাদির মুখের কথা একটি। তো আমরা আজকে রেসিপিটি কি কি উপকরণ দিয়ে রান্না করবো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কেউ কোথাও যাবেন না, চ্যানেলটির সাথেই থাকেন, ভিডিও দেখতে থাকেন। তো আমরা এখন কাঁঠালটা কেটে নেব। তো বন্ধুরা, পাঁচন রান্না করার জন্য লাগবে আমাদের কাঁচকলা, লাগবে সজনা, সবকিছু তুলে নেবো, সবকিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। চলেন কাঁচকলা কেটে নিব। বন্ধুরা, এটা হলো আমার বড় ভাসুরের গাছ, মানে এই পুরো ক্ষেত্রে আমার বড় ভাসুরের, আর সে ভাসুরের ক্ষেত থেকে কিন্তু আমরা আজকে কাঁচকলা কেটে নেব। আমার ভাসুরের বউ আমার যা বলছে, তোমার যেটা ভালো লাগে সেটাই কেটে নিয়ে আসো। তো কাঁচকলাগুলো কেটে নেব, একেবারে অর্গানিক যেটাকে বলে কাঁচকলা সেটাই কেটে নিলাম। চলেন সজনা তুলবো। কি সুন্দর ফুল, কত সুন্দর মাঠ আমার শ্বশুরের এলাকাটা, দেখতে কতই না সুন্দর বন্ধুরা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস বন্ধুরা। এই ঘাসগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয়, আর গরুর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো হয়। এই ঘাসগুলো কিন্তু এমনিতে উঠে না, এগুলো লাগানো ঘাস। এই লাগানো ঘাসগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয়। উত্তরবঙ্গের মানুষেরা গরু এভাবে পালন করে, মাঠে এভাবে ঘাস লাগায়। কতই না সুন্দর দৃশ্য, দেখতে মন ভরে যাচ্ছে। রান্না করার জন্য লাগবে কিছু সজনা, তো সজনাগুলো কেটে নেব। কাঁঠালটা কেটে নিব বন্ধুরা। এখন কাঁঠাল থেকে যখন এরকম কষ বাইর হবে, তখন এই কষটাকে এভাবে একটু মুছে নিতে হবে, তাহলে কাঁঠালটা যখন কাটবো আর হাতে কিন্তু কষ হবে না। তো বন্ধুরা, কাঁচকলা আর কাঁঠালগুলো এসেস করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি সবকিছুকে একটু সিদ্ধ করে নেব, সেজন্য একটু হলুদ করে দিচ্ছি। একটি বলক আসলে কিন্তু নামিয়ে নেব। তাই আবার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে জিরা, গরম মশলা, আদা সবকিছু বেটে নিয়েছি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া সবকিছু একসাথে করে বেটে নিয়েছি বন্ধুরা। এগুলো কালার ডাল বন্ধুরা, এবারে কালার ডালগুলো কিন্তু দিয়ে দেবো। যে কোনো ডালই ইউজ করতে পারবেন, কালার ডাল ছিল, কালার ডালে একটু সো গ্রাম বাড়ি হয় সেই জন্য দিলাম। কলার ভা ডাল, সজনা, আলু একসাথে কেটে নিয়েছি, সেগুলো দিলাম। কাঁঠাল সিদ্ধগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে না থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম সব ব্লগগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে।